এবার চলুন আমরা এই ভিডিওতে আবার দেখার চেষ্টা করি নির্ণায়কের ক্রম কাকে বলে এবং হচ্ছে উপাদান কি বলে বলে। তারপর একটু দেখি হচ্ছে বা কলাম সংখ্যাকে তার ক্রমও বলে অর্থাৎ এই যে একটা নির্ণায়ক আছে এই নির্ণায়কের শাড়ি কয়টা আছে একটা শাড়ি দুইটা তিনটা শাড়ি এবং কলাম আছে একটা দুইটা তিনটা ঠিক আছে তো এই শাড়ি এবং কলম সংখ্যা যতগুলো থাকে সেগুলোকে বলা হয় কি নির্ণায়কের ক্রম তাহলে এই নির্ণায়কের ক্রম হচ্ছে কত থ্রি আমরা বলতে পারি আবার অন্য অন্য নির্ণায়কের শাড়ি কলম কম বেশি থাকতে পারে থ্রি থাকতে পারে টু থাকতে পারে আবার টু টু থাকতে পারে এক্ষেত্রে আমরা হিসাব করে দেখবো যে শাড়ি কতগুলো কলম কতটুকু তাহলে ওই শাড়ি বা কলম সংখ্যাই হচ্ছে কি সেটার ক্রম সংখ্যা এবার আসি উপাদান কাকে বলে যে সমস্ত পদ বা রাশি নিয়ে নির্ণায়ক গঠিত তাকে এর উপাদান বলে যেটাই বললাম প্রথমে রাশি বা পদ যে সমস্ত পদ এই যে এগুলো পদ এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এগুলো এক একটা পদ আর এই এক একটা পদকেই কি বলা হয় উপাদান বলা হয় এই যে এখানে দেখানো হয়েছে যেমন এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এবং এ টু বি টু সি টু এভাবে এ থ্রি বি থ্রি সি থ্রি ইত্যাদি থাকতে পারে এগুলোকেই কি বলা হয় নির্ণায়কের উপাদান বলা হয় ঠিক আছে আশা করি বিষয়টা ক্লিয়ার যে উপাদান কোনগুলোকে আমরা পদ বলবো ক্রম কিভাবে এবং উপাদান কি।